আমি যে এলাকায় নামাজ পড়ি, যে এলাকায় ঈদে মিলাদুনের মাহফিলে হুজুর বললেন যে আবু তালেব উনি কাফের ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম উনি কিভাবে কাফের ছিলেন, উনি বললেন নবীজির ভালোবাসতেন ঠিক আছে, তারপর উনি কাফের, উনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবেন। আমি বললাম আমি যতটুকু মানে অন্যান্য মাওলানাদের কাছ থেকে শুনেছি, উনারা বলেছেন না উনি ঠিক আছে, কিন্তু আপনি বললেন মাঝখানে তার পেশাব ধরেছে অথবা কোনো কাজে বাইরে যেতে হলো, তখন সেই জায়গায় সে জায়নামাজের মধ্যে পাগড়ি রেখে কিংবা জায়নামাজ বিছাইয়া যেতে পারেন যে আমি কাজে গেলাম, আমি ফিরে এসে আবার এখানেই বসবো, কেন আমি প্রথমেই বসেছিলাম এখানে, তখন সে বসতে পারবে। কিন্তু আজানের সাথে সাথে একজন খামাখা খোলা মাঠ মসজিদের মধ্যে জায়নামাজ বিছায় রেখে গেল কিংবা পাগড়ি রেখে গেল, উনি আসবেন সবার পরে, একামতের আগে আগে এসে মানুষের পিছন দিক দিয়ে এসে ওই জায়গায় বসবেন। এই ধরনের জায়গা রাখা মাত্র জায়েজ নেই, ওইভাবে মসজিদে জায়গা রাখা যাবে না, ওই জায়গা রেখে গেলে ওটা ফেলে দেবেন, তুলে একদম পিছনে দিবেন, ওইভাবে জায়গা রাখার হুকুম নাই, কারণ মসজিদের জায়গা কারো কিনা জায়গা নয়, মসজিদের জায়গা ওয়াকফ জায়গা, আর ওয়াকফ ছাড়া যদি তার নিজের মসজিদ হাতে তো নামাজই হবে না, ওইরকম দাবি যদি তার থাকে তাহলে নামাজই হবে না। সেই জন্য যদি তিনি প্রথমে এখানে জায়গা রাখেন তাহলে চিহ্ন রেখে যাওয়া যাবে যেটা আমার সিট ছিল, আর যদি শেষে আসবেন আর প্রথমে জায়গা দখল করে রেখে যাবেন এইটা জায়েজ নেই। এরপরে আবু তালেবের কথা যেটা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান হুজুরের আম্মাজান, এই দুইজনের ক্ষেত্রে তারা নাজি এবং তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কবরে জীবিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন এবং তারা জান্নাতি। এটা ছাড়া হুজুরের বাকিদের ক্ষেত্রে এই ধরনের বলা যাবে না। উনি ঠিকই বলেছেন, হুজুরের চাচা আবু তালেব সম্মানী ব্যক্তি, হুজুরকে খুব ভালোবাসতেন, কিন্তু শেষ পর্যন্ত এসে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটা আল্লাহ ওনার সানেই বলেছেন যে উনি বহু চেষ্টা করার পরেও হুজুর মোহাম্মদ রসুল্লাহ বলাতে পারেননি, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে তিনি যেতে পারেননি, এই জন্য হুজুর খুব কষ্ট পেয়েছেন, আর হুজুরের কষ্টের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে তার শাস্তি লাঘব করে সর্বনিম্ন সামান্য শাস্তি তাকে দেবেন। জি, এরপর যে আমরা আরেকটা ব্রেকে যাই, ফিরে এসে আবার কথা বলবো ইনশাআল্লাহ।